আমি এই আজকে যার ঘরে ঘরে সন্তান গেছে, আপনি গিয়ে দেখুন, আপনি গিয়ে দেখুন তারও পরিবারের লোক লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য ওই তৃণমূল কংগ্রেসের ওই লোকটাকেই সে তারা ভোট দিয়েছে। তা দোষটা অনেক উপরের। আপনারা একটা পার্টিকুলার ঘটনা দেখছেন, মানুষের বোধোদয় কবে হবে? 500,000 টাকা পেলে ঘরের মেয়েরা দলে দলে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। এই জায়গা আপনি যদি বন্ধ করতে না পারেন, এরকম আরো বহু খুন আপনাকে দেখতে হবে, মেনে নিতে হবে। পরিষ্কার কথা, এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। সেবা আলু আবু সিদ্দিকী, শুধু একটা আবু সিদ্দিকী বললে হবে না। ভোটের সময় কি হয়েছে, পঞ্চায়েত ভোটে কতজনকে মারা হয়েছে? সেই মানুষগুলোই যে আজকে শাসক দল জিতছে। দেখুন শাসক দল মানুষের সাথে কি করছে, এই তো করছে। অলরেডি দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হয়েছে, পোস্টমর্টেম অ্যাওয়েটিং রিপোর্ট। যতদূর সম্ভব মামলাটা সামনের সপ্তাহে রয়েছে, 22 তারিখ রয়েছে, সামনের সোমবার রয়েছে, এবং আমার মনে হয় যে উপযুক্ত অর্ডার আমরা দেখতে পাবো। বলেছিলেন যে লাশ চুরি হতে, হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখানে দুটো ব্যাপার কাজ করছে। ওই যে চুরির কথা আপনি যে বলছেন, পুলিশ কিন্তু এখানে দুটো জিনিস দেখাবে, যদিও খুব সন্দেহজনক যে এত রাত্রিরে পুলিশ এলো কেন, তাহলে চুরির দিকেই তথ্য যাচ্ছে। কিন্তু পুলিশ বলবে যে আমাদের কাছে কোর্টের অর্ডার রয়েছে, কোর্ট বলেছে, পুলিশকেই বলেছে লাশ তুলে এনে দ্বিতীয়বার ময়নাতদন্ত। পুলিশ বলবে যে আমরা লাশটা তুলতে গেছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে রাত্রির বেলা কেন। সুতরাং এটা যে চুরি করতে গেছিল বা কোনোভাবে কোনো মানে লাশটাকে কোনো আরও বিকৃত করার চেষ্টা করেছিল, এটা ঘটনা সত্যি। ব্যাপার হচ্ছে যে পুলিশ দেখছে যে চারদিক থেকে তাদের ফেঁসে যাওয়ার চান্স, কারণ যে এফআইআর হয়নি সেই এফআইআরের বসে একজনকে দোষী সাব্যস্ত করা হলো, যার সঙ্গে অপরাধের কোনো যোগ নেই, আছে মারা গেছে। তারপরে আরও কিছু যোগসাযোগ, যেখানে পুলিশ অফিসার এসে তৃণমূলের নেতাদের বলছে যে আমি তার অসুস্থ আছে, আমি তাকে টাকা দেবো তার ট্রিটমেন্ট করার জন্য, 50,000 টাকা আমি দেবো। সেখানে পুলিশ সরকারি টাকা, পুলিশ কোথা থেকে টাকা দেবে, এই প্রশ্ন ওঠে। তারপরে পুলিশ টাকা চেয়েছে, এই ব্যাপারটাও আছে। তারপরে পোস্টমর্টেম সেকেন্ড টাইম করতে বলেছে হাইকোর্ট, সেখানে একটা চাপানোতর তৈরি হয়েছে, এলাকার মানুষ সেই জায়গাটাকে ঘিরে রেখেছে। এখানে আমার যেটা মনে হয় যে এখন অলরেডি আমাদের যেটা আপডেটেড সেটা হচ্ছে অলরেডি দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হয়েছে, পোস্টমর্টেম অ্যাওয়েটিং রিপোর্ট। যতদূর সম্ভব মামলাটা সামনের সপ্তাহে রয়েছে, 22 তারিখ রয়েছে, সামনের সোমবার রয়েছে, এবং আমার মনে হয় যে উপযুক্ত অর্ডার আমরা দেখতে পাবো। আর পুলিশের ভূমিকা নিয়ে তো আর কিছু বলারই নেই। দেখুন তারা তো কি বলবো, ধরুন পুলিশ যেতে চায় না, মানে দেখুন একটা কথা কি জানেন তো, একজন রাজনৈতিক নেতার মানে আজকের ডেটে একজন রাজনৈতিক নেতা, যিনি শাসক দলের নেতা ধরে নিন যে কোনো জায়গায়, আজকের ডেটে তার অর্গানাইজড ক্রিমিনাল হচ্ছে পুলিশ। পুলিশ সেখানে রক্ষক নয়, পুলিশকে দিয়ে সে অর্গানাইজড ক্রাইমটা করিয়ে নেয়, এবং ইন দ্য নেম অফ পুলিশ, পুলিশের হাতে ক্ষমতাটা প্রচুর। পুলিশ অ্যারেস্ট করতে পারে, পুলিশ এফআইআর করতে পারে, পুলিশ কেস দিয়ে দিতে পারে, সাধারণ মানুষ একটা ভীত সন্ত্রস্ত থাকে। কিন্তু যারা রাজনৈতিক নেতা আজকে তাদের বিরুদ্ধে যারা যাচ্ছে, না হলে আমি তো পার্টিকুলার এই কথাটা বললাম, এই ঢোলা থানা, এই ঢোলাহাট থানা, এই থানা কিন্তু আমি বললাম একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ঢোলাহাট থানায় 5 বছর আগে লয়ারের নামে, টিচারের নামে মিথ্যে কেস দেওয়া হয়েছে, যেখানে তারা জড়িত নয়, হাইকোর্ট থেকে তারা বিচার পেয়েছে এবং তাদের থানা হাজিরাও বন্ধ হয়েছে। আমি একটাই কথা বলতে চাই, এই থানাগুলোকে রাজনৈতিক নেতারা তাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হাতের পুতুল করে ব্যবহার করছে। দেখুন এখানেও কিন্তু প্রমাণ যে অপরাধ করেছে রাজনৈতিক নেতার ফ্যামিলি, তার ছেলেরা, তাদেরকে বাঁচানোর জন্য পুলিশের মাধ্যমে এটা করা হচ্ছে। কিন্তু পুলিশ বুঝতে পারছে না, পুলিশ কিন্তু একটা সরকারি চাকরি করে, ঠিক আছে, আজকে তার চাকরি চলে যেতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু এই নেতাদের বিরুদ্ধে মানুষ যদি গর্জে উঠতে না পারে, আবার তো এই নেতাগুলোকেই ভোট দেবে, আবার তো এই নেতাগুলোই সেই মানুষের কাছে গিয়ে ভোট চাইবে, আবার রাজনীতি করবে, আবার চিটিংবাজি করবে, আবার খুনোখুনি করবে, এবং তারপর আবার পুলিশকে দিয়ে আবার ক্রিমিনালদেরকে মানে মিথ্যেভাবে আবার কেস প্রমাণ হবে, এবং মিথ্যেভাবে মানে আবারও জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করা হবে। মানুষের বোধোদয় হওয়াটা ভীষণ জরুরি। মানুষ আর কতদিন এই শাসক দলটাকে, যারা প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে চিট করছে, চিটিংবাজি করছে, ভোট নিয়ে মানুষের সঙ্গে খেলা করছে, আর কতদিন তাদের বিশ্বাস করবে? আমি এইটুকুই বলতে চাই। আমি এই আজকে যার ঘরে ঘরে সন্তান গেছে, আপনি গিয়ে দেখুন তারও দলের লোক, তারও পরিবারের লোক লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য ওই তৃণমূল কংগ্রেসের ওই লোকটাকেই সে তারা ভোট দিয়েছে। তা দোষটা অনেক উপরের।
আপনারা একটা পার্টিকুলার ঘটনা দেখছেন, মানুষের বোধোদয় কবে হবে? 500,000 টাকা পেলে ঘরের মেয়েরা দলে দলে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। এই জায়গা আপনি যদি বন্ধ করতে না পারেন, এরকম আরো বহু খুন আপনাকে দেখতে হবে, মেনে নিতে হবে। পরিষ্কার কথা, এর থেকে বেশি আমি কিছু বলতে চাই না। গোড়ায় গলদ মানুষের বোধোদয় হওয়াটা আগে জরুরি। যে থানার একেবারে এই অভিযোগ আসছে, সেই থানার যে সিসিটিভি ফুটেজ, সেটা মেন একদম হাতিয়ার, সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা কি খারাপ আছে 1 জুলাই থেকে? এগুলো হয়, এগুলো পুলিশকে বলতে হয়। তার কারণ হচ্ছে যে এটা না বললে পুলিশের আরও ফেঁসে যাওয়ার চান্স থাকে। সিসিটিভি বহু থানারই খারাপ হয়, কিন্তু এখানে নিয়ম হচ্ছে যে থানার সিসিটিভি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সারানোর চেষ্টা করা হয়। কীভাবে সিসিটিভি খারাপ হয়ে গেল না সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে, এগুলো খতিয়ে দেখার দরকার আছে। মামলা বিচারাধীন, আমি এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। যদি এই প্রসঙ্গগুলো ওঠে, এইটা নিয়ে আলোচনা করা যেতে পারে কোর্টের মধ্যে। এবং আমি মনে করি যে ওই ফ্যামিলি শুধু ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে দেখুন কেস করে পুলিশকে সাসপেন্ড করে কিচ্ছু হবে না। যার দিকে আঙুলের তীর উঠছে, তারাকে, তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের ওপরও মামলার চার্জ আনতে হবে, সৎসাহস দেখাতে হবে। কেন নেতা কেন ছাড় যাবে? পুলিশকে দিয়ে নেতা যদি কাজ করায়, আমি বলবো পুলিশের অপরাধ 50%, নেতার অপরাধ 100%। নেতা নিজে বাঁচার জন্য আজকে পুলিশকে দিয়ে অন্যায়ভাবে অন্য লোকের নাম নিচ্ছে, পুলিশ অন্যায় করছে, কিন্তু নেতা আর নেতাদের কথায় পুলিশ ওঠে বসে বলে আজকে পুলিশও নেতাদের কথায় আজকে লোককে খুন করে ফেলছে। বা আবু সিদ্দিকি, শুধু একটা আবু সিদ্দিকি বললে হবে না। ভোটের সময় কি হয়েছে, পঞ্চায়েত ভোটে কতজনকে মারা হয়েছে? ভোট মানুষ ভোট দিতে পারেনি, লোকে বলছে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার কাছে অভিযোগ আছে, আমি মামলা করেছিলাম, বলছে চুলের মুঠি ধরে একটা মহিলা ক্যান্ডিডেট এসইউসিআই এর প্রার্থী, তাকে চুলের মুঠি ধরে গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে, এবং পুলিশ বলছে যে ও এসে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল। বলছে মহিলা পুলিশ, ছেলে পুলিশ, সবাই দাঁড়িয়ে, এমনকি পুলিশ যারা বার করে দিচ্ছে সেই নেতাদের বাহবা দিচ্ছে, তাদের সাহায্য করছে। হ্যাঁ, মানুষের, আর সেই মানুষগুলোই যে আজকে শাসক দল জিতছে। দেখুন শাসক দল মানুষের সাথে কী করছে, এই তো করছে, কিন্তু ওই ভোটের লোভে, ওই টাকার লোভে, ওই সমস্ত কিছু পরিষেবার লোভে মানুষ যদি শাসক দলকে ভোট দিয়ে দেয়, তাহলে এদের বারবারন্ত হবেই। সুতরাং মানুষের বোধোদয় হওয়াটা জরুরি। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে নেতা মন্ত্রীদের শাস্তি পেতে দেখা সাধারণ মানুষের ঘটনায় যদি তারা জড়িত থাকে, এইটা যেদিন প্রশাসন এবং হাইকোর্ট থেকে কঠোরভাবে এনশিওর করানো সম্ভব হবে, সেদিন কিন্তু কোনো পুলিশও নেতার কথায় চলবে না, এবং সে পরিষ্কার বলবে যে কেন আপনাদের মনে নেই, একজন বাইরের আইপিএস অফিসার, তিনি মুখ্যমন্ত্রীকে কী বলেছিলেন, তিনি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে কী বলেছিলেন, যে আপনি এসে এখানে গণ্ডগোল করছেন, আমি আমার উর্দির ওপরে কোনো রকম দাগ নেব না, আমার উর্দির ওপরে কোনো রকম চিটিংবাজি নেব না, আপনি গণ্ডগোল করছেন, এই রিপোর্টটাই আমি দেবো নির্বাচন কমিশনের কাছে। একটা বাইরের অফিসার, তার এই সৎসাহস রয়েছে, সেও তো এই ভারতবর্ষের কোনো না কোনো জায়গার অফিসার, তাহলে আজকে আমাদের পুলিশের এই সৎসাহসটা নেই কেন? নেতাদের পদলেহন করে 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 তারা তাদের সৎসাহসটা ভুলে গেছে। তারা যে চাকরি পেয়েছিল, তারা যে শপথ গ্রহণ করেছিল যে অন্যায় থেকে সাধারণ মানুষকে রক্ষা করবে, আজকে তারাই সাধারণ মানুষের ওপরে অত্যাচার করছে এই নেতাদের কথায়। সুতরাং সেই জায়গাটা ইনসিওর করতে হবে হাইকোর্টকে, যে নেতাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যেখানে নেতারা জড়িত। যদি সেইটা করা সম্ভব হয়, তাহলে তখন দেখবেন, এবং পুলিশ যদি তাদের কথায় কাজ করা বন্ধ করে, তবেই মানুষের বোধোদয় হবে, এবং তবেই এই সমস্ত ক্রাইম কমবে।